গত ত্রিশে এপ্রিল সন্ধ্যা রাতে রাজধানীর শালবাগান এলাকায় উষা বাজারে ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবকে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে এই ঘটনার জড়িত মূল অভিযুক্ত রাজু বর্মন সহ অন্যান্যরা এখনও পলাতক পলাতক অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে রবিবার বিকেলে এলাকাবাসী একটি মৌন মিছিল সংগঠিত করেন মৌন মিছিলটি ভারত রত্ন সংঘের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মৌন মিছিল প্রসঙ্গে এলাকার এক অভিভাবক জানান মূল অভিযুক্ত রাজবর্মনকে আর এলাকায় ঢুকতে দেওয়া হবে না সংশ্লিষ্ট বিষয়ে গণসাক্ষর করেছেন এলাকাবাসী তিনি আরও জানান এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের জালে তুলতে পুলিশ সক্রিয় রয়েছে গ্রেফতারেরও করা হচ্ছে কিন্তু মূল অভিযুক্ত রাজবর্মন এখনও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রাজবর্মন সহ অন্যান্যদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মৌন মিছিল বলে জানান তিনি মূলত রাজু আমার দোষী আছে রাজীবন্দু মেন্দু তার সাথে আরও অনেকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান আর আমাদের এলাকাবাসীর ইচ্ছাক্রমে গণস্বাক্ষর নেওয়া হচ্ছে ওকে আমাদের ক্লাব থেকে বহিষ্কার করা চিরতরে এবং এলাকা থেকে বিতরণ করা এখন আমার একার পক্ষে তো এলাকা থেকে বিতরণ করা ইয়ে নেই পুরো পুরো এলাকাবাসী আজকে সমাবেত হয়েছে এবং তারা গণস্বাক্ষর দিচ্ছে যাতে সে ভবিষ্যতে এলাকাতে না ঢুকতে পারে এইটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা প্রশাসনের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারা আমাদের সাহায্য করছেন আপনাদের পুরো সহযোগিতা আমরা পাচ্ছি এবং একটা পর একটা অ্যারেস্টও হচ্ছে কিন্তু মূলত এখন যে মূল অভিযুক্ত রাজু বর্মন সেই কিন্তু এখনও ধরাচর বাইরে উল্লেখ্য উষাবাজারে ভিকে হত্যাকাণ্ডে পুলিশ এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছেন ধৃত অভিযুক্তরা হল ভারতরত্ন সংঘের প্রাক্তন সম্পাদক প্রদ্যুত্তর চৌধুরী সুস্মিতা সরকার বীর চক্র ঘোষ সানি সাহারায় মায়া সরকার আকাশ করে এবং মূল অভিযুক্ত রাজু বর্মনের ছোট ভাই রাকেশ বর্মন ঘটনায় মূল অভিযুক্ত রাজু বর্মনকে জালে তুলতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ কিছুদিনের মধ্যে তাকে জালে তোলা সম্ভব হবে বলে রাজ্য পুলিশ প্রশাসনের একাংশের দাবি রিপোর্ট আর নিউজ